নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। ভাত, রুটি, পরোটা, লুচি, পুরি সব কিছুর সাথেই পরিবেশন করবার মতন দারুণ টেস্টি একটা আলুর তরকারি রেসিপি আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ একটা রান্না, চটজলদি কম সময়ে তৈরিও করে নেওয়া যায়। তো সকালে তাড়াহুড়োর সময় অথবা রাতে ডিনারের জন্য আপনারা বানিয়ে ফেলতে পারেন। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করেন, ঝটপট দেখে নিই এই সহজ আলুর তরকারির রেসিপিটা। রান্নাটা করবার জন্য একটা কড়াই গরম হতে বসিয়েছি। এর মধ্যে 2 টেবিল স্পুন তেল দিয়ে তেল গরম করে নিচ্ছি। তেল একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1 টিস্পুন পাঁচফোড়ন। একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ছোট করে কেটে নেওয়া আলু। এখানে আমি 4টে বড় আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে এভাবে ছোট করে কেটে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন নুন। নুন হলুদ আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। বেশি আছে, আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। ভাজবার সময় কড়াইতে ঢাকনা চাপা দিয়ে এগুলোকে ভাজবো, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। মাঝে মাঝে সব একটু মিশিয়ে দিতে হবে। মিশিয়ে নিয়ে আবারও কড়াইতে ঢাকনা চাপা দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। আর একদম লাল করে ভাজতে হবে না, জাস্ট 2-3 মিনিট সময় ধরে ভেজে নিলেই হবে। তো 2-3 মিনিট সময় ধরে আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া টমেটো। একটা বড় টমেটো এখানে আমি ছোট টুকরোয় কেটে নিয়েছি। 1 টিস্পুন দিয়ে দিলাম আদা বাটা, আর সামান্য একটু নুন দিচ্ছি। একটু নুন দিলে টমেটো থেকে জল ছাড়বে, যে কারণে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে মাঝারি আঁচে এটা রান্না করব, টমেটো নরম না হওয়া অবধি। তো 1-2 মিনিট এভাবে রান্না করে নিয়েছি, টমেটো নরম হয়ে গেছে আর আদার কাঁচা গন্ধও চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলায় দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এই রান্নাটায় কিন্তু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ছাড়া আর কোনো মশলা দেবার প্রয়োজন নেই। 1 টিস্পুন চিনি দিচ্ছি। একটু চিনি দিলে রান্নার টেস্ট ব্যালেন্স হবে, এতে কিন্তু মিষ্টি হবে না। তবে চিনি যদি কারো অপছন্দ হয় তাহলে চিনি স্কিপ করতে পারেন। মিশিয়ে নিয়ে 1-2 মিনিট কষিয়ে নিচ্ছে যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। তো 1-2 মিনিট কষিয়ে নিয়েছে, মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি। 1 টিস্পুন কাসুরি মেথি হাতে একটু ডোলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাসুরি মেথি এই রান্নার টেস্ট এবং ফ্লেভার দুটোই এনহ্যান্স করবে, তাই অবশ্য করে অ্যাড করবেন। সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 4টে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো পরিমাণ মতন জল। তরকারিতে কতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী জল দিতে হবে। আমি এর মধ্যে প্রায় 2 কাপ মতন জল দিয়েছি। সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও একটু নুন দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নিতে হবে। মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে কম আছে এটা রান্না করব আলু সিদ্ধ না হওয়া অবধি। প্রায় 7-8 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি। মাঝে অবশ্য ঢাকনা সরিয়ে সব একটু মিশিয়ে দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। এখন দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কি না। আলু সেদ্ধ হয়ে গেছে। বেশ কয়েকটা আলু হাতা দিয়ে এভাবে করে ভেঙে ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি, এতে করে গ্রেভিতে একটা থিকনেস আসবে। আমি একটু ঝোল রাখবো, সেজন্য আর ঝোল টানাচ্ছি না। আপনারা যদি ঝোল কম রাখতে চান সেক্ষেত্রে গ্রেভি আর একটু টানিয়ে নিতে পারেন। সবশেষে এর মধ্যে 1 মুঠো কুচনো ধনে পাতা অ্যাড করে গ্যাস বন্ধ করে দিয়ে এটাকে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে এভাবে করেই রেখে দেব। 5 মিনিট পর আমাদের একদম সহজ সুস্বাদু আলুর তরকারি রেডি। পরিবেশনের জন্য আমি এটাকে একটা পাত্রে তুলে নিয়েছি। আজকের এই সহজ সুস্বাদু আলুর তরকারি রেসিপি ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।